দীপঙ্কর দীপনের নতুন ছবি অন্তর্জালের প্রধান তিনটি চরিত্র রয়েছে আর তাতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিম ও সুনেহরা বিনতে কামাল সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্থির চিত্র ও একটি ভিডিও পোস্ট করেন পরিচালক 10 সেকেন্ডের সেই ভিডিওতে সিয়ামকে বলতে শোনা গেছে ছবির প্রচারে গিয়ে নতুন কৌশল নেয়ার কথা নতুন স্ট্র্যাটেজি হাতে নিয়েছি দুই সাইডে হাত আছে কিন্তু ছবে না মানে ধরব কিন্তু ছব না দীপঙ্কর দীপনের পোস্ট করা ছবিতে দেখা যায় একপাশে সুনেহরা অন্য পাশে মিমকে নিয়ে মাঝে দাঁড়িয়েছেন সিয়াম পোস্টটিতে পরিচালক লিখেছেন সিয়ামকে বলেছিলাম প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটা তো ধরো না ভাই শুনে সিয়াম নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সঙ্গে পোস্ট করা ভিডিওতে সিয়াম বলেছেন খেয়াল করে দেখেন আমি একটা নতুন স্ট্র্যাটেজি হাতে নিয়েছি দুই পাশেই হাত আছে কিন্তু ছবে না মানে ধরব কিন্তু ছব না গত বছর রায়হান রাফির দামাল সিনেমার প্রচারের আগের ঘটনা যদি কেউ মনে করেন তাহলে হয়তো সিয়ামের এই কৌশল কাকতালীয় মনে নাও হতে পারে দামাল ছবিতে ছিলেন সিয়াম মিম শরীফুল রাজ তখন মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে এমন ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি এমনকি দামাল প্রচারণার সময় রাজ ও মিমের হাত ধরাধরি নিয়েও পোস্ট করেছিলেন পরি অন্তর্জাল ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক এরপর ছবির টিজার পোস্টার ও একটি গান প্রকাশিত হয় অপেক্ষা সেন্সর ছাড়পত্রের তবে তার আগে ঈদে মুক্তির তালিকা থেকে সরে গেল অন্তর্জাল সিনেমাটি এটা নিশ্চিত 29 জুন ঈদের দিন অন্যান্য সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে না ছবিটি সিদ্ধান্ত হয়েছে আগামী 21 জুলাই ছবিটি মুক্তি পাবে